সুপ্রভাত, ফিরে এসেছি 24 ঘন্টা ফিটে। আমরা যোগাসন নিয়ে আলোচনা করছি। ধরুন শিল্পা শেট্টি, উনার যোগা করার কারণ হচ্ছে নমনীয়তা বাড়ানো, শরীরটা টান টান রাখা। আবার পিভি সিন্ধু, উনি কনসেন্ট্রেশন বাড়ানো, ক্ল্যারিটি অফ থটসের জন্য যোগা করেন। আগে সচিন তেন্দুলকার যোগা করতেন কোমরের ব্যথা, কাঁধের ব্যথা কমানোর জন্য। সুতরাং বোঝাই যাচ্ছে যোগাসনের কিন্তু বিভিন্ন ব্যবহার, বহুমুখী রূপ। সেগুলো কী কী সেটাই এক ঝলকে দেখে নেবো আজকের এপিসোডে। আমার সাথে বিভিন্ন রকমের যোগা পোজ করে দেখানোর জন্য রয়েছে চন্দ্রিমা দে। 2013 সালে ডান্স বাংলা ডান্সে পারফর্ম করেছে আর এখন কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছে ইসমাত জড়িতে এবং আরও রিয়েলিটি শোতে। আর রয়েছে পাশে অনুষ্কা দাস, ও কিন্তু ক্যারাটে থার্ড ডান এবং ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা দুরন্ত। তাহলে ওদের সাথে মিলে চলুন আমি কিছু যোগা পোজ আপনাদের দেখাই এবং সাথে সাথে বলে দেবো এর ব্যবহার কী, উপযোগিতা কী। যোগাসনের ক্ষেত্রে সাধারণ মানুষের মূল সমস্যা হচ্ছে নমনীয় ফ্লেক্সিবিলিটি। সবাই পারেন না, যাদের শরীরে জয়েন্টগুলো টাইট তাদের পক্ষে সম্ভব হয় না করা। কিন্তু আমি বিষয়টাকে একেবারে জলের মতো সহজ করে দেবো। দেখুন এই যে বালিশটা, সেটাকে আমি নিয়ে নিলাম, এটাকে আমি প্রপ হিসেবে ইউজ করছি, তুমি শুয়ে যাও এবারে। পবন মুক্তাসন, কিন্তু টাইটনেসের জন্য আমি এটা রেখেছি। আপনি 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড ধরে থাকুন, এবার এক্সটেন্ড করে দাও হাতটাকে। হ্যাঁ, পারফেক্ট, হাতটাকে মাটিতে নামানোর চেষ্টা করো। কী কী হচ্ছে, প্রথমটা এবং এইটা দুটো মিলেই কিন্তু কোমরের ব্যথার জন্য একটা দারুণ এক্সারসাইজ। 4 সেকেন্ডস অ্যান্ড ব্যাক। যোগাসনের ক্ষেত্রে কিন্তু প্রধান সমস্যা হচ্ছে নমনীয়তার অভাবে সবগুলো পোজ সবাই করতে পারেন না। এটা দিয়ে হেল্প করছি, প্রপ দিয়ে। তুমি একটু সুপ্ত বজ্রাসনে যাও। হ্যাঁ, করে দাও সুপ্ত বজ্রাসন, দেখুন তুমিও করো। এটা কিন্তু অনেক কঠিন, এটাকে ভেঙে সহজ করে সবাই যাতে করতে পারে এটার থেকে এবারে এই এক্সারসাইজটা আমরা করছি। এই 4 থেকে 10 সেকেন্ড আপনারা 5-6 বার রিপিট করুন। আমরা চলে যাবো পরের পোজ, এটাকে আমরা বলি হচ্ছে ভুজঙ্গাসন, আরেকটা নাম আছে কোবরা রেইজ। পারফেক্ট। এবারে এখান থেকে দেখুন এটা কেন ব্যবহার করছি, যাদের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি কম আছে তাদের এই পেটের অংশটা উঠে থাকে, সুতরাং এটাকে আমরা গার্ড করছি পিলোটা দিয়ে। এবার চলে আসো, এটাকে বলে অর্ধ কুর্মাসন বা আমরা বলি ইংরেজিতে ক্যাট পোজ। আচ্ছা, এবারে চলে যাও, আবার চলে যাও এটাতে। এই যে লাম্বার স্পাইন থেকে এটা গেছে, এই স্পাইনটা এক্সটেন্ডেড হচ্ছে, সুতরাং ডিস্ক ইস্যুর জন্য খুব ভালো এটা পোজটা। এই সিকোয়েন্সটা ঠিক আগের মতো 4 থেকে 6 বার আপনারা করুন, দুরন্ত এক্সারসাইজ। আমি দর্শকদের বলি, আপনার নমনীয়তা বারে বারে বলছি এবং কেন করছেন সেটা বুঝে কিন্তু যোগা পোজকে সিলেক্ট করুন। একেবারে র্যান্ডম সিলেক্ট করবেন না, আপনার ক্ল্যারিটি থাকা উচিত কেন আমি এটা করছি। এবারে আমি যেটা করব, দেখুন এটাও কিন্তু আমি এই প্রপটাকে ইউজ করছি, আমি এরকম ঘুরে গেলাম। এটাকে আমরা বলি ব্রিজ, মূল এক্সারসাইজ কিন্তু এটা, এটাকে আমরা বলি সর্বাঙ্গাসন। কিন্তু সবার ক্ষেত্রে এটা করা হয়তো কঠিন, সেই জন্য আমি প্রপটা ইউজ করেছি, করে এটা আমি করছি SLR। এবারে আমি দিয়ে দিচ্ছি চন্দ্রিমার অনুষ্কাকে, তোমরা এক্সারসাইজটা করো। এই যে ব্রিজ পোজটা করছে, লাভটা কি, যখন এটাকে এই পজিশনে রাখছে এগেইনস্ট স্পাইনটা আমাদের এক্সটেনশনে যাচ্ছে, সুতরাং লম্বা স্পাইনের জন্য এবং কোর এক্সারসাইজ হিসাবে দারুণ। ডাক্তারবাবুরা বলেন যখনই ডিস্কের ইস্যু হচ্ছে ব্রিজ এক্সারসাইজটা করুন। আমি তো সময় বলেই দিয়েছি 4 থেকে 10 সেকেন্ড, এবারে তুমি চলে যাও। এটা হচ্ছে ইজিয়ার ফর্ম, আমরা সর্বাঙ্গাসনটাকে ভেঙে এই পশ্চারে এনেছি। এক্ষেত্রে দেখুন হ্যামস্ট্রিং পেশি কিন্তু স্ট্রেচ হচ্ছে এবং এর জন্য কিন্তু আমাদের ব্যাকের জন্য, কোমরের জন্য দারুণ এক্সারসাইজ। তুমি অরিজিনাল এক্সারসাইজটা দেখাও একটু, সর্বাঙ্গাসন করে দেখাও। এটা হচ্ছে সর্বাঙ্গাসন, মানে বড় ভাই, ওটা হচ্ছে ছোট ভাই। এটা করলে পরে কী হয় দেখুন, আমাদের রিভার্স হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমটা, সুতরাং হজমের জন্য খুব ভালো, বাউল মুভমেন্টের জন্য কিন্তু এক্সারসাইজটা ভালো। যোগাগুরু BKS আয়েঙ্গার বলছেন যে যোগা এমন একটা জিনিস যে আলো একবার জ্বালালে পরে আর নিভবে না, যত বেশি অনুশীলন করবেন তত উজ্জ্বল হয়ে জ্বলবে। এই যোগাসনগুলো করুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন 24 ঘন্টা ফিট।